Dear students, assalamu alaikum. You are most welcome to my class. I hope all of you are fine. I am also fine, alhamdulillah. Students, in our last classes, we have learned first paper. I have discussed some passages of your textbook. Today, I am going to discuss a topic of second part. And our today's topic is right form of verb, and I think you have learned this topic in your first year, so we are again revise this topic, and I hope you will enjoy the class, and I hope you will practice this topic. You know, right form of verb, this topic is very important for your second part. This is important for your writing. Okay, so I hope you will enjoy the class. So let's start. Chhatrira, tumra tomader materials niye tumra prostut hao. Amra practice korbo right form of verb. You have to know to do this practice very well. You have to know some things. কি বললাম কথাটা যে এই আইটেমটা এই টপিকটা ভালোভাবে তোমাকে আয়ত্তে আনতে হলে আর কতগুলো বিষয় তোমাকে জানতে হবে। কি জানতে হবে? খেলবো এই ভার্বের ব্যবহারটা সঠিকভাবে করতে হলে প্রথমে তোমাকে যেটা জানতে হবে নাম্বার ওয়ান ইউজ অফ টেন্স, তোমাকে একদম টেন্সের ব্যবহারগুলো জানতে হবে, অর্থাৎ টেন্সের যে গঠন, টেন্সের যে স্ট্রাকচার, সেই জিনিসটা তোমার একদম ভালোভাবে জানা থাকতে হবে। যে একটা বাক্য দেওয়া আছে, ওইটা তুমি কোন টেন্সে নিবা সেটা তোমাকে জানতে হবে। এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে গঠিত হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই টেন্সগুলো খুব ভালোভাবে তোমার জানা থাকতে হবে। দেখা মাত্রই যেন তুমি ব্যবহার করতে পারো, ধরতে পারো যে আমার এই বাক্যটা এই টেন্স হবে। সাধারণত ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর ব্যবহার খুব একটা হয় না। তাকে আমাদের বাকি যে ব্যবহারগুলো আমরা আমরা যেন সঠিকভাবে জানি সেই জিনিসটা আমাকে আমার আয়ত্ত। ওকে, নাম্বার টু হলো ভয়েস। তুমি দেখবা যে এই ভার্বের ব্যবহারের ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে বিভিন্ন কোশ্চেন তোমরা করছো, সেই প্রশ্নের মধ্যে দেখছো যে দশটা শূন্যস্থানের মধ্যে দুইটা তিনটা কোন কোন জায়গাতে চারটা জায়গা তো কি থাকে, ভয়েসের ব্যবহার থাকে। এই জন্য তোমাকে এই ভয়েসের ব্যবহারগুলো খুব ভালোভাবে করতে হবে। তার মানে কি, তোমাকে ভয়েসের ব্যবহারটা ভালো জানতে হবে যে আমার এই বাক্যটা কোন ভয়েস হবে, ঠিক আছে, যে কোনটা প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ ভয়েসের শুডের ব্যবহারটা কি হবে। ওকে, তারপরে তোমার যে বিভিন্ন টেন্সের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারগুলো এই ব্যাপারগুলো জানতে হবে। নাম্বার থ্রি তোমাকে যেটা জানতে হবে কি বললাম, তোমাকে জানতে হবে নন ফিনিট ভার্ব, ইউজ অফ নন ফিনিট ভার্ব। এই ভার্বের ব্যবহার যখন তুমি করবা, এই নন ফিনিট ভার্বের ব্যবহারগুলো খুব ভালোভাবে জানতে হবে। নন ফিনিট ভার্ব কোনগুলো তোমরা জানো? নন ফিনিট ভার্ব হলো তিনটা, একটা হলো জিরান, একটা হলো পার্টিসিপাল, আর একটা হলো কি, ইনফিনিটি। এই নন ফিনিট ভার্বগুলো তোমার বারবার এই শূন্যস্থানে আসবে, ভার্বের ব্যবহারের ক্ষেত্রে আসবে। ওকে, তাহলে তোমাকে জানতে হবে কি, নন ফিনিট ভার্বের ব্যাপার। আবারও বলছি, নন ফিনিট ভার্বগুলো কি, একটা হলো কি জিরান, আর একটা হলো কি পার্টিসিপাল, আর একটা হলো কি ইনফিনিটি। ঠিক আছে, তোমরা জানো যে প্রেজেন্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল, পারফেক্ট পার্টিসিপাল, এই ব্যবহারগুলো আমাদের ভালোভাবে জানতে। তাহলে আমরা টেন্সের ব্যবহার জানবো, ভয়েসের ব্যবহার জানবো, নন ফিনিট ভার্বের ব্যবহার জানবো। দেন আমরা আমরা কি জানতে হবে আমাদের,
পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে স্পেশাল রুলস অফ রাইট ইউজ অফ ভার্ব, অর্থাৎ এই রাইট ইউজ অফ ভার্বের কতগুলো বিশেষ নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানতে হবে। যেমন তোমরা দেখছো যে ইট ইজ হাই টাইম থাকলে কি হবে, তাই না? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ রাইট টাইম, এই শব্দগুলো থাকলে একটা বিশেষ নিয়ম আসবে। বাক্যে যদি লিস্ট থাকে, লিস্ট, তাহলে একটা একটা নিয়মে হবে, তাই না? তারপরে তোমরা দেখছো যে ইফ থাকলে কি হবে, ইফের যে নিয়মগুলো, হ্যাঁ, এরকম সো দ্যাট থাকলে কি হবে, ঠিক আছে? তাহলে এই রাইট ইউজ অফ ভার্বের যে কতগুলো বিশেষ নিয়ম আছে সেই নিয়মগুলো আমার জানতে হবে, ঠিক আছে? তাহলে এই নিয়মগুলো যদি আমি জানি, জানলে তখন আমি আমি দেখতে পারবো যে আমার ভার্বের ব্যবহারটা আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমরা পর্যায়ক্রমে এই ভার্বের এই নিয়মগুলো আমরা জানব। আজকে আমি তোমাদের একটা বিশেষ জিনিস সম্পর্কে, একটা নিয়ম সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব, সেটার নাম হলো ইংরেজিতে এটাকে বলে তোমরা খেয়াল করো ইংরেজিতে এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স। তোমাদের কেউ কেউ হয়তো এটা এই বিষয়টা জেনে থাকতে পারো, অত অনেকের কাছে নাও জানা থাকতে পারে, কিন্তু মনে রাখবা যে সিকোয়েন্স অফ টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ইউ হ্যাভ টু নো ইট টু ইম্প্রুভ ইউর রাইটিং। যদি তোমার লেখার মানটাকে ডেভেলপ করতে চাও তোমাকে এই নিয়মটা জানতেই হবে। পরীক্ষা তো তোমার ভার্বের ব্যবহারে থাকবেই, সেটা তো আছেই, প্লাস তোমার রাইটিং কোয়ালিটি ডেভেলপ করতে গেলে তোমাকে এই নিয়মটা জানতে হবে। তাহলে তুমি এই জিনিসটা বুঝো যে এই সিকোয়েন্স অফ টেন্সটা কি, আমি খুব সহজভাবে তোমার সামনে আমি উপস্থাপন করছি, তোমাকে বলছি, খেয়াল করো। সিকোয়েন্স অফ টেন্স হলো কি? সিকোয়েন্স অফ টেন্স হলো যে একটা সেন্টেন্সে যদি একই সঙ্গে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আবারও বলছি যদি কি থাকে, একই সঙ্গে একটা সেন্টেন্সে যদি কি থাকে প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার প্রিন্সিপাল ক্লজের ভার্বকে অনুসরণ করে বা মেনে চলে। এই মেনে চলা নিয়ম বা নীতি এটাকে বলে কি, সিকোয়েন্স অফ টেন্স। আমি আবারও বলছি, খেয়াল করো কি বলছি, যে কোন সেন্টেন্সে যদি একই সঙ্গে প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার প্রিন্সিপাল ক্লজের ভার্বকে অনুসরণ করে বা মেনে চলে। এই মেনে চলা নিয়ম বা নীতি এটাকে ইংরেজিতে কি বলে, সিকোয়েন্স অফ টেন্স বলে। ওকে, এখন খেয়াল করো আমি তোমাদের একটা বাক্য দিচ্ছি। সবাই খেয়াল করো কি বললাম, হি সেড দ্যাট হি টু বি ইট, আমাকে এই ভার্বটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আমি নিয়মটা কি বললাম যে আমার হি সেড, এটা হলো আমার কি ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। ওকে, দ্যাট কি আমার, দ্যাট হলো আমার সাবঅর্ডিনেট ক্লজের মার্কার। মার্কার মানে কি, চিহ্ন, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যে বিশেষ কিছু শব্দ বসে, এই দ্যাট হলো আমার সাবঅর্ডিনেট ক্লজের মার্কার, আর এটা হলো কি আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো আমি বলেছি কি, একটা সেন্টেন্স যদি একই সঙ্গে প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে কি হয়, এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে অনুসরণ করে বা মেনে চলে। এই মেনে চলা যেই নিয়ম বা নীতি এটারই নাম হলো সিকোয়েন্স অফ টেন্স। ওকে, তাহলে এখন দেখো এই সিকোয়েন্স অফ টেন্সের কয়েকটা বিশেষ, হ্যাঁ, রুল আছে, যে কয়েকটা নিয়ম আছে আমরা সেই নিয়মটা আমরা জানব। তাহলে প্রথম নিয়মটা আমরা শিখি। প্রথম নিয়মটা হলো যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি আমার পাস্ট টেন্সের হয়
তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। আমি আবার বলছি খেয়াল করবা যে এই নিয়মটা তোমাদের পরীক্ষায় বেশি থাকবে, ঠিক আছে, বেশি থাকবে তোমাদের। কি বলছি খেয়াল করো, যে প্রিন্সিপাল ক্লজ যদি আমার কি হয় পাস্ট টেন্সে হয় তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে হি সেড এটা আমার পাস্ট টেন্সে, তাহলে আমার এই সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে আমি আমার এই টু বি এর জায়গায় আমি আনসার কি দিব? হি সেড দ্যাট হি ওয়াজ ইল, ওকে, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এখন দেখো প্রত্যেকে খেয়াল করো, কেউ কেউ হয়তো আমাকে বলবা স্যার আমি এখানে আনসারটা আমি যদি দেই তুমি ওয়াজ না দিয়ে তুমি বললা কি যে স্যার আমি হ্যাড বিন দিব, যে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল। গ্রামাটিক্যালি দিস ইজ অলসো কারেক্ট, গ্রামাটিক্যালি দিস ইজ অলসো কারেক্ট, ঠিক আছে। তাহলে এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হলো এটা ফার্স্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট পারফেক্ট। অর্থাৎ হি সেড দ্যাট হি ওয়াজ ইল, এই দুইটা কাজ একই সময় হয়েছিল, আর এই দুইটা কাজের মধ্যে এই কাজটা আগে হয়েছিল এই কাজটা পরে হয়েছিল, জাস্ট পার্থক্যটা এইটাই। অর্থাৎ হি সেড দ্যাট হি ওয়াজ ইল এটাকে ইংরেজিতে বলে সাইমুলটানাসলি, বা একই সময়ে বা যুগপত ভাবে কাজটা, দুইটা কাজ একসাথে একই সময় হয়েছে, যে সে আমাকে বলল সে অসুস্থ ছিল বা সে অসুস্থ, ওকে। আর হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল, অর্থাৎ সে অসুস্থ ছিল অনেক আগের ঘটনা, সে তাকে বলেছে পরে, দিস ইজ ফার্স্ট ইনডিফিনিট, ওকে। এটা আরেকটু ভালোভাবে বুঝো, দেখো আমি কি বলছি, কি লিখছি বাক্যটা, যে করিন টোল্ড মি দ্যাট হি হ্যাড ভিজিটেড পক্সেস বাজার, ওকে। দেখো করিন টোল্ড মি প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ পাস্ট টেন্স। এখানে আমি কি লিখেছি, হি হ্যাড ভিজিটেড পক্সেস বাজার, হি হ্যাড ভিজিটেড পক্সেস বাজার। তার মানে কি, এই বাক্য থেকে আমরা বুঝতে পারি হি পক্সেস বাজার ভিজিট করছে আগে এবং করিনকে বলছে পরে, করিনকে বলছে পরে। তাহলে কোন কাজটা আগে হয়েছে? আগে কক্সবাজার ভিজিট করছে, এই কাজটা হয়েছে আগে, এই জন্য এটা হবে ফার্স্ট পারফেক্ট। আর যে কাজটা পরে হয়েছে সেটা ফার্স্ট ইনডিফিনিট, ওকে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখলাম কি, যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সের হয় তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সের হবে? পাস্ট টেন্সের হবে। এটা আমরা খেয়াল রাখবো, আমরা লিখতে গেলে খেয়াল রাখবো, আমরা বলতে গেলে খেয়াল রাখবো। যেমন আমি যদি বলি এখন আমার প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সের, তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সের হবে? পাস্ট টেন্সের হবে, তাই না? এবং এটা পাস্ট টেন্সটা কি হবে? নেগেটিভ ফর্মে হবে, তাই না? তাহলে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট তাকে নেগেটিভ করতে গেলে কি ব্যবহৃত হয়? ডিড নট, ডিড নট এর পরে ভার্বের কোন রূপ? মূল রূপ, তাই না? তাহলে আমরা কি বলবো, হি ফেল, সে ব্যর্থ হয়েছিল, বিকজ, কারণ, কারণ হি কি বলবো, হি ডিড নট
work hard. He failed because he did not work hard. Okay? Abar amra jodi boli, এখন খেয়াল করো এখন কি লিখলাম, যে হি সাকসিডেড বিকজ হি ওয়ার্ক হার্ড। তাহলে এখন খেয়াল করো আমার, হি সাকসিডেড, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, ওকে, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমার এখন প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে, তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স হবে, পাস্ট টেন্স হবে। হি সাকসিডেড, সে সফল হয়েছিল, বিকজ, কারণ কি হবে, হি ওয়ার্ক হার্ড। ওকে, তাহলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখলাম, সেটা কি, যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি কি হয় পাস্ট টেন্সের হয়, তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সের হবে, পাস্ট টেন্সের। ওকে, এখন আমরা যাই পরবর্তী কথাটা, আমরা খেয়াল করি পরবর্তী দিক কথাটা। আপনারা সবাই খেয়াল করো কি আছে, যে ফাদার টোল্ড মি দ্যাট হি ব্র্যাকেটে কি আছে, উইল গো টু ঢাকা টুমোর। ওকে, তাহলে খেয়াল করো আমার, আমার প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে আমার প্রিন্স, আমি কিপ্রাকে কি বলেছি, যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয়, তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো আমার এই সাবঅর্ডিনেট ক্লজে, এই সাবঅর্ডিনেট ক্লজটাতে একটা ভবিষ্যৎ নির্দেশক শব্দ কি আছে, টুমোর। একটা ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে কি, টুমোর। তাহলে সোজা নিয়ম, নিয়মটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজে যদি ভবিষ্যৎ নির্দেশক কোন শব্দ থাকে, যদি আমার সাবঅর্ডিনেট ক্লজে কি থাকে, ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকে, তাহলে আমি কি করব, আমার এইখানে আমি যেটা কি করব, যদি আমার উইল থাকে সেটাকে আমি উড করব, যদি এখানে মে থাকে আমি সেটাকে মাইট করব, যদি ক্যান থাকে আমি এটাকে কুডে পরিণত করব। ওকে, তাহলে আমার আনসারটা কি হবে, হি ফাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু ঢাকা টুমোরো। ওকে, দ্য ফাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু ঢাকা টুমোরো। আবার খেয়াল করো, খেয়াল করো বাক্যটা কি লিখেছি, আই টোল্ড মাই মাদার দ্যাট আই ভিজিট মাই ভিলেজ দ্য নেক্সট ডে। খেয়াল করছো, তাহলে আগে কি, আগে খেয়াল করো আমার প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে, পাস্ট টেন্সে। ওকে, আমার সাবঅর্ডিনেট ক্লজে কি আছে, পরিবর্তনটা খেয়াল করো, আমার সাবঅর্ডিনেট ক্লজ এখানে এটা কি, নেক্সট ডে, একটা ভবিষ্যৎ নির্দেশক শব্দ আছে। ওকে, আর কি আছে, দেখো এখানে আমি কিন্তু শুধু ভিজিট দিছি, এখানে কিন্তু আমি উইলও দেই নাই, কেন দেই নাই, মেও দেই নাই। মনে রাখবা, যদি সেখানে আমার এটা দেওয়া নাও থাকে, যদি আমার এখানে কি দেওয়া নাও থাকে, আমি সেটাকে কিসে পরিণত করব, আমি সেখানে মডেল অক্সিলারি আমাকে আনতে হবে, সেখানে আমাকে কি মডেল অক্সিলারি আনতে হবে। তাহলে আই টোল্ড মাই মাদার দ্যাট কি হবে, আই কি হবে আনসারটা, তখন আমাকে বলতে হবে আই তাহলে আমরা
দুই নম্বর কথাটা আমরা শিখলাম যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয় এবং আমার সাবঅর্ডিনেট ক্লজ যদি আমার ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকে তাহলে আমরা এই নিয়মে করব। এবার আমরা খেয়াল করি পরবর্তী কথায়, এখন দেখো বাক্যটা সবাই খেয়াল করো কি লিখেছি, আওয়ার টিচার টোল্ড আস দ্যাট আইস ফ্লোট অন ওয়াটার। তাহলে আগে খেয়াল করো আমার প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কি শিখেছিলাম যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে, তাহলে বলছি কি আমার প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে হলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে। ওকে, কিন্তু খেয়াল করো যে আমার প্রিন্সিপাল ক্লজে আমার পাস্ট টেন্স আছে কিন্তু আমার সাবঅর্ডিনেট ক্লজে দেখো কি আছে, যে আইস ফ্লোট অন ওয়াটার মানে কি বরফ পানিতে ভাসে। তাহলে এইখানে দেখো নিয়মটা হলো যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সের হয় কিন্তু আমার সাবঅর্ডিনেট ক্লজে যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, সাইন্টিফিক ট্রুথ মানে বৈজ্ঞানিক সত্য, হেবিচুয়াল ট্রুথ অভ্যাসগত সত্য, জেনারেল ট্রুথ সাধারণ সত্য, হিস্ট্রিক্যাল ট্রুথ ঐতিহাসিক সত্য, অথবা যদি কোনো মোরাল গাইডলাইন থাকে নীতি নৈতিকতার বিষয় থাকে, অথবা আনচেঞ্জ অপরিবর্তনীয় কোনো বিষয় থাকে, তাহলে এটা সর্বদা কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। আমি আবার বলছি কথাটা কি থাকলে, এখানে এখানে যদি ইউনিভার্সাল ট্রুথ, এখানে যদি সাইন্টিফিক ট্রুথ, এখানে যদি হেবিচুয়াল ট্রুথ, এখানে যদি হিস্ট্রিক্যাল ট্রুথ, এখানে যদি কোনো মোরাল গাইডলাইন নীতি নৈতিকতার কথা থাকে তাহলে এটা সবসময় কোন টেন্সে হবে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হবে। ওকে, তাহলে আমার এটা পাস্ট টেন্সে হওয়া সত্ত্বেও এটা পাস্ট টেন্স হবে না, ঠিক আছে? তাহলে আমার আনসারটা কি হবে, আওয়ার টিচার টোল্ড আস দ্যাট কি হবে, আইস কি হবে, আনসারটা হবে ফ্লোটস, আইস ফ্লোটস অন ওয়াটার, যে বরফ পানিতে ভাসে। ওকে, এরকম অনেক বাক্য তুমি পাবা, অনেক বাক্য তুমি পাবা, ঠিক আছে? যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ঠিক আছে? তারপরে তোমার পাবা যে যেমন মোরাল গাইডলাইন এটা নৈতিক বাক্য আছে, ঠিক আছে? তাহলে আমার এই অল ম্যান আর মর্টাল, কাজে এটা আমার কোন টেন্স হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে আমরা তিনটা কথা এখানে শিখলাম। এবার খেয়াল করো আমার প্রিন্সিপাল ক্লজ যদি আমার প্রেজেন্ট টেন্সের হয় অথবা ফিউচার টেন্সের হয় তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সের হতে পারে। কি বলছি খেয়াল করো, যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি কি হয় প্রেজেন্ট টেন্সের হয় অথবা ফিউচার টেন্সের হয় তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সের হতে পারে। আমি আবার বলছি, আমার প্রিন্সিপাল ক্লজ যদি কি হয় প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে।
যেমন খেয়াল করো, খেয়াল করো সবাই, কি বললাম, আই নো দ্যাট হি টু বি সিনসিয়ার টু স্টাডি। ওকে, তাহলে আমার এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই নো, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমি বলেছি এই প্রিন্সিপাল ক্লজ যদি কি হয়, প্রেজেন্ট টেন্সের হয়, তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? যে কোনো টেন্সে হতে পারে। তার মানে আমি যদি বলি আই নো দ্যাট হি ইজ সিনসিয়ার, কারেক্ট। আমি যদি বলি আই নো দ্যাট হি ওয়াজ সিনসিয়ার, কারেক্ট। আমি যদি বলি আই নো দ্যাট হি উইল বি সিনসিয়ার, দিস ইজ অলসো কারেক্ট। ঠিক আছে, খেয়াল করো যে আই নো দ্যাট হি ইজ সিনসিয়ার টু স্টাডি, আই নো দ্যাট হি ওয়াজ সিনসিয়ার টু স্টাডি, আই নো দ্যাট হি উইল বি সিনসিয়ার টু স্টাডি। তাহলে এটা কোন ক্ষেত্রে? আমার এই প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়। ঠিক অনুরূপভাবে আমার এই প্রিন্সিপাল ক্লজ যদি কি হয়, ফিউচার টেন্সে হয়, তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজও কি আমি যে কোনো টেন্সে নিতে পারবো। তবে সাধারণত এই এই ফিউচারটা খুব একটা ব্যবহার হয় না। জেনে রাখো যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি কি হয়, ফিউচার টেন্সে হয়, তাহলে আমার সাবঅর্ডিনেট ক্লজে আমি যে কোনো টেন্স ব্যবহার করতে পার। ক্লিয়ার? এখন একটা ব্যতিক্রম নিয়ম শিখো। দেখো খেয়াল কি আছে, একটু খেয়াল করো এই বাক্যটাতে আমি কি লিখলাম, যে আই উইল গো টু প্লে ফুটবল, যে আমি ফুটবল খেলতে যাব, হোয়েন রেইন ব্র্যাকেটে কেস স্টপ। তাহলে এখন আমার প্রিন্সিপাল ক্লজ কোনটা? দিস ইজ আমার প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে আমার প্রিন্সিপাল ক্লজে কোন টেন্স আছে? ফিউচার টেন্স আছে। আমি একটু আগে কি বলেছিলাম, যে আমার প্রিন্সিপাল ক্লজ যদি কি হয়, ফিউচার টেন্সের হয়, আমার সাবঅর্ডিনেট ক্লজটা কি যে কোনো টেন্সের হতে পারে, আমি এই কথাটা বলেছিলাম। কিন্তু দেখো এই বাক্যের ক্ষেত্রে আমার এই নিয়মটা প্রযোজ্য হবে না, এটা এক্সেপশনাল, এটা ব্যতিক্রম। মনে রাখবা এই সমস্ত বাক্য ভবিষ্যতে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, বুয়েটের ভর্তি পরীক্ষায় এই সমস্ত বাক্য তোমাদের দিবে। তাহলে এখানে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হলো এইভাবে যদি থাকে এই হয়েন দ্বারা, এরকম বিশেষ কিছু শব্দ আছে তোমার টিল দ্বারা যদি থাকে, তাহলে এটা সবসময় নিতে হইব প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ আই উইল গো টু প্লে ফুটবল হোয়েন রেইন স্টপস। তোমাকে বলতে হবে কি হোয়েন রেইন স্টপস, নট উইল স্টপ। আমি আনসারটা কি দেব? হোয়েন রেইন স্টপস। ঠিক তেমনি ভাবে আমরা বলতে পারি, যেমন আমি বলতে পারি, আমরা বলতে পারি কি যে উই উইল গো টু মার্কেট হোয়েন ফাদার কামস, উই উইল গো টু মার্কেট হোয়েন ফাদার কামস। ঠিক আছে, আবার একটা বাক্য খেয়াল করো, নিয়ম অনুযায়ী কি আমার এটা যে কোনো টেন্সে হওয়ার কথা, কিন্তু এটা হবে না। এটা কোন টেন্সে হবে? যে হি উইল ওয়েট টিল হিজ বস রিটার্নস। কি হবে আনসারটা? আর ই টি ইউ আর এন এস, রিটার্নস। ওকে, তাহলে দেখো তোমরা এই যে নিয়মগুলো তোমরা এখন খেয়াল করলা, আমি জানি না এগুলো তোমরা শিখছো কিনা, যদি না শিখে থাকো
মনে করো বা মনে রাখবা, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, ঠিক আছে? তাহলে আমি দেখো কতগুলো কয়েকটা কথা তোমাদের সামনে উপস্থাপন করলাম, তাহলে তোমরা এগুলো মনে রাখবা এবং এগুলো মনে রাখতে হবে। আর যদি এগুলো এই সিকোয়েন্স অফ টেন্স যদি মেনটেন না করো তাহলে তোমার লেখা অশুদ্ধ হয়ে যাবে। ইউর রাইটিং মাস্ট বি ইনকারেক্ট, ইউ হ্যাভ টু ফলো সিকোয়েন্স অফ টেন্স, ইউ হ্যাভ টু মেনটেন সিকোয়েন্স অফ টেন্স। তোমাকে সিকোয়েন্স অফ টেন্স কি করতে হবে? অনুসরণ করতে হবে, মানতে হবে, আদারওয়াইজ তোমার লেখাটা অশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আমি আশা করি আমরা কথাগুলো শিখেছি, বুঝতে পেরেছি। তোমরা অনুশীলন করবা, আরো এক্সাম্পল তোমরা লিখবা, ঠিক আছে? যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবা, নেক্সট ক্লাসে আমি সমাধান চেষ্টা করব। আমরা আগামী কয়েকটা ক্লাসে আমরা এই ভার্বের ব্যবহার গুলো আমরা আরো আলোচনা করব, এই বোর্ডের সাহায্যে আমরা আমি লিখে তোমাদের সামনে উপস্থাপন করব। সো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ টুডে।